হ্যালো পৃথিবীবাসী, কি অবস্থা সকলের? ভালোই আছেন আশা করি। চরকিতে নতুন একটা ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে, নাম হচ্ছে পেট কাটা শ, যেটাকে আসলে আমি খাস বাংলায় বলে থাকি পেট কাটা মদিনার শ। এই সিরিজটাকে নিয়ে আমি একটু নড়েচড়ে বসতে যাচ্ছি, কারণ হচ্ছে এইটার ডিরেকশন দিচ্ছেন নুহাশ হুমায়ুন, আর পরাবাস্তব বা আদিভৌতিক যে ব্যাপারগুলো উনি ভালোই একটু খেলা দেখান। টুকটাক যে মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম উনি এর আগে করেছেন, এই আদিভৌতিক ব্যাপারটা বা ভৌতিক ব্যাপারটাকে নিয়ে কিন্তু উনি মোটামুটি ভালোই কাজ করেছেন। তো দেখা যাক পুরো একটা ওয়েব সিরিজ উনি কেমন বানান। তো ওই ওয়েব সিরিজটার এই ট্রেলার মুক্তি দেওয়া হলো, তো ওই ট্রেলারটা আমি এখন আপনাদের সাথে নিয়ে দেখবো, দেখার পর কেমন লাগে না লাগে তা শেয়ার করছি। তো আর কথা বাড়াতে যাচ্ছি না, তো চলুন ট্রেলারটি দেখে আসি। আঙ্গুল দিল কে? মিষ্টির দোকান নিয়ে একটা কথা আছে না, মিষ্টি খেতে ভূত আসে বা জিন আসে এরকম একটা কথা আছে। সুন্দর করে এই ছাড়ার উপরে উঠে গেল, সে নর্মালি উপরে উঠতে পারে। ধামরাই বাজার কখনো দেখছো? আদিকালের ভূতের গল্প, ভাল লাগতেছে। এই এখানে মনে হয় পিসাচ উপস, কত বড় বড় নৌক ফল কিনলে মাছ আছে, আর মাছ কিনলে পরে ভয় লাগে। বাংলা ভূতের গল্পের মধ্যে তুমি যেমন সায়েন্স তো গেলা, আর যে সায়েন্স আমরা এখনো ডিসকাস করতে পারি, সবার কাছে কি মনে হয় সুপার ন্যাচারাল জিন ভূত পুরি রাইট? আর এটার ক্ষেত্রে নিশিডাক আবার কি? আমার মাথা আগে খারাপ ছিল, এখন আমার মাথা বেশি ভালো হয়ে গেছে। রাইতের বেলায় চুল খুললে কোথাও যাইতে হয় না বাবা। ভয় পাবো আশা করছি, আর ওই ভয়টা উপভোগও করতে পারবো, অতটুকু ভরসা রাখতে পারছি। নুহাশ হুমায়ুন বলে কথা, তো আমি মনে করি উনি আশা হয়তো আমাদেরকে করবেন না, আর ভয় পাবো এটা মনে হচ্ছে। চারটা গল্প, একটার মধ্যে চঞ্চল চৌধুরী আর আফজাল হোসেনকে দেখা যাবে, আর আরেকটার মধ্যে প্রীতম হাসানকে দেখা যাবে, আর দুটার মধ্যে কারা থাকবেন ঠিক এখন বলতে পারছি না। কাস্ট যারা ছিলেন তাদের নিয়ে কিন্তু একটু আলাদাভাবে বলতেই হয়, যেমন চঞ্চল চৌধুরী ছিলেন, আফজাল হোসেন ছিলেন, প্রীতম হাসান ছিলেন, আর আমি কেমন করে ভুলতে পারি সোহেল মণ্ডলের কথা। উনি কিন্তু হাল আমলের যে কাজগুলো করেছেন না, টপ লেভেলের, উনি যে প্রতিভা স্বাক্ষর রাখছেন ওনার কাজগুলোতে, আমি আশা রাখছি ওয়েব সিরিজটা খুব মারাত্মক কিছুই হতে যাচ্ছে। দ্যাটস অল ফর দিস ভিডিও, আমি জেনাম চৌধুরী, সাইনিং আউট।